সুখী পালি। আশা লতা, এই আশ্রমের এর থেকে উপযুক্ত নাম তার হতেই পারে না। না মানে আমি ঠিক সেটা বলতে চাইনি। আপনি এমন রাঙা হয়ে উঠছেন যে, এই নিশ্চয়ই আপনার স্ত্রীর নাম? স্ত্রী সত্যি কি তবে খুঁজে পাবো না? অত কি ভাবছো, সামনে তাকাও, দেখো তো, চিনতে পারছো আমাকে? এই তো আমি তোমার সামনে। এই যে ক্ষীরের পায়েস। আমাদের বিনোদিনীর হাতে যে একবার ক্ষীরের পায়েস খেয়েছে তার মুখে অন্য কিছু রুচবেই না। তোমার মনে আছে সেবার বিনোদিনী কিরকম এঁচড়ের ডান্না রেঁধেছিল? এমন রূপ দেখে যদি তার মাথা না ঘুরেছে তো কি বলেছি। গানের কথাটি একবার বলটা করছি, আমাদের বিনোদিনী যা ভজন গায় ওই গান শোনার জন্য এই সন্ধে বেলায় বৌঝিরা তোমার ঘরে ভিড় করে থাকে। কে বিনোদিনী তা মায়ের বিশ্বনাথই জানে, আর তার এত গুণগানই বা এখানে বসে আমাকে শুনতে হবে কেন তাও তিনি বলতে পারবেন। চিন্তা নেই, বিনোদিনীর গান না শুনে আমরা এখান থেকে এক পাও নড়ছি নে, কি বলিস মই? না, এত উৎপাত সহ্য হচ্ছে না, মায়ের মুখ চেয়ে অনেক বরদাস্ত করেছি। আন্না, এবারে একটা ফয়সালা করতেই হবে। আশা লতা, এই নিশ্চয়ই আপনার স্ত্রীর নাম? নিকুঞ্জ বাবু, আপনি আমায় বাঁচালেন। শুনিকে আমার কাছে এনে রাখতে হবে, কিন্তু কি করে বেহারি, ওনাদের বংশের কুমারী মেয়েকে ওনারা ছাড়বেনই বা কেন? কিন্তু একটা কোনো ব্যবস্থা করতেই হবে বেহারি। পেয়েছি কাকিমা, তোমার চুনিকে তোমার কাছে এনে রাখার উপায় পেয়েছি, আমি আসছি। এমন করে পোড়ালে কি করে হতবাগি? ও কিছু না, তুমি কোন মুখে ওকে শুধোচ্ছ গো একথা মেজ দিয়ে? যখন ওর কাঁধে নিরিমিষে ছেলে বোঝাটা চাপিয়ে দিয়ে বঞ্জিত বিয়ের ব্যবস্থা দেখতে গেছিলে তখন কোথায় ছিল গো তোমার এত দরদ? আমি ওর কাঁধে কি বলছিস ছোট বউ? বড় গিন্নি কাশিতে তৃপ্তি করতে গেলেন তো গেলেন, তার তো আর দেখাইনি, একেবারে বোধ হয় ওই ছেলের বে পাকা করে তবে ফিরবে। তুমিও সন্ধ্যেবেলা বেরিয়ে গেলে। আমার যে বড্ড যাবার দরকার ছিল রে ছোট। তো তুমি যাও, কে তোমায় মানা করেছে গো? ওই একটা মেয়ে সহ্য ঠিক ওই নিরিমিশেষের সামাল দিতে শিখে যাবে। হ্যাঁ ভয় একটা আছে বটে, পুরে ঝুরে না মরে। তুমি যাও বঞ্জির বে দাও, তবে এখানে দরদ দেখাতে এসো নে, এই হচ্ছে গিয়ে আমার কথা। কালে কালে কত কি দেখবো মা গো। দেখি তোর হাত কান্না দেখি, কাল তোর ভারী কষ্ট হয়েছে না রে? কেন করতে গেলি বলতো এসব? আমি তো বলে গেছিলুম। বলি তোমার বঞ্জিন নাকি বে? কার সঙ্গে গো? আমার ভাসুর ঠাকুরের সঙ্গে। তোর ভাসুর ঠাকুর মানে
কার কথা কইছিস? শাশুড় ঠাকুরের নাম মুখে আনতে আছে নাকি? তিনারা কাশি থেকে ফিরলে বুঝি এ বাড়িতে বে লাগবে। মইনের সাথে চুনির বে, তাই তো? এ কথা আমার আমার আগে মনে হয়নি কেন? চুনির পাত্তর তো আমার ঘরেই রয়েছেন, মইন, আমার মইন। বিহারিটা শুনলে কত খুশি না হবে। আমি তোমায় কথা দিচ্ছি কাকিমা, তোমার আসল অত সুখে থাকবে, আমি কোনোদিনও তাকে চোখের জল ফেলতে দেব না। তুমি কবে ফিরবে মহিন্দা? আমি জানি তুমি ফিরে এসে আমার এই সিদ্ধান্তের কথা শুনে খুব খুশি হবে, খুব খুশি। ওকে বাবা, কি কাণ্ড, তুমি হাত ধুয়ে নিলে যে? আমার পেট ভরে গেছে। কি বলছো বাবা, কিছুই তো খেলে না, সবই তো পড়ে আছে। আমি আর খাবো না। ঠিক আছে ঠিক আছে, পেট যখন ভরে গেছে তখন আর খেতে হবে না। থাক বাবা, কষ্ট করে খেতে হবে না। তবে আর কি, এবার দেরি দিতে তাকে নিয়ে এসো। চলো চলো দেখিনি, এবার হেসেলে চলো দেখিনি। হেসেলে? হ্যাঁ, শেষ পাতে মিষ্টি আর দইটা তো তোমার হাতেই পাঠানোর কথা। চলো চলো চলো, এবার চলো দেখিনি চলো। সত্যি বলছি বাবা, আমাদের বিনোদিনীকে দেখলে তোমার অপছন্দ হবে না, এটা আমি হলপ করে বলতে পারি। সে হবে খুন না, দেরি কেন? হ্যাঁ দেরি কেন, সেইটাই তো আসল কাজ। আর তোমার পাশে বিনুকে চমৎকার মানাবে। এইবার আসল মতলবটা বুঝতে পেরেছি। ও কি কথা মইন, এসব কি বলছিস তুই? কি হলো বাবা, উঠছো কেন? ঠিকই বলছি, এতক্ষণ সবকিছু ধোঁয়াশা লাগছিল, এবারে সব স্পষ্ট হয়ে গেছে। তোমরা সবাই মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছো। ষড়যন্ত্র? হ্যাঁ, তাই আমাকে ভুলিয়ে ভালিয়ে এখানে নিয়ে এসে মা তার নিজের পছন্দের মেয়ের সঙ্গে আমার বিয়ে দিতে চায়, আর আপনারা আপনারা সকলে এই ষড়যন্ত্রের সঙ্গী। কিন্তু আমি এটা কিছুতেই হতে দেব না, কিছুতেই না। এসব কি বলছো বাবা, আমি তো কিছুই বুঝতে পারছি না। ছেলে সমর্থ হলে বাপ মা বের চেষ্টা করে, এর মধ্যে ষড়যন্ত্রের কি দেখ রে বাবা? সেটা আপনাদের বোঝার ক্ষমতা নেই, আর বোঝানোর দায়ও আমার নেই। মা আমি চললু। মইন যাস রে বাবা। দোহাই বাবা, দোহাই তোমার, আমার মেয়েটাকে একটিবার চোখের দেখা দেখে যাও বাবা, একটিবার দেখে যাও। আমি আপনার মেয়েকে বিয়ে করব না, কোনো প্রশ্নই ওঠে না। আর আপনার মেয়ে কেন? কোনো মেয়েকেই আমি বিয়ে করব না, আমি আমার মায়ের সঙ্গেই দিব্য আছি। একটু ভেবে দেখ বাবা, মায়ের কথাটা শোন। মা তুমি আসবে তো এসো, নয়তো আমি চললাম। দোহাই বাবা, এভাবে মুখ ফিরিয়ে চলে যেও না, আমার মেয়েটাকে একটিবারের জন্য চোখের দেখা দেখে যাও বাবা, দেখে যাও একবার। আপনার মেয়েকে আমি একবার দেখলে বশ হয়ে যাব, আর বিয়েতে মত দেব। আপনি যদি এমনটাই ভেবে থাকেন তাহলে আপনাকে একটা কথাই বলবো, আপনার ধারণা ভুল। ও মা,
এদিকে দেখ, এদিকে দেখ, এসব কি হচ্ছে রে? হাই, বড়ির নাক কোথায়? বলি আমার হেসেলে কখনো এরকম খেঁদা বোচা বড়ি দেখেছিস? হচ্ছে না যে। ওরা কপাল আমার, ভগবানকেও বলি একটা কিছু তো দেবে না। দিয়েছে গায়ের রং, না দিয়েছে চলন বলন, না দিয়েছে কাজের হাত। থাক না মা, ওই কটা বড়ি না হয় আমি দিয়ে দেবো। আয় তুই থাম। পড়ার মুখে বলি পুরুষ মানুষের পাতে ওই খাঁদা বোঝা বড়ি দেয়া যাবে? আয় তুই এখান থেকে সর, যা গোয়াল ঘরে যা, ওইখানেই তোর কাজ, ওইটাই তোর জায়গা। যা গরু জাবনা দেখে যা, যাওয়ার গোয়াল ঝাঁটপাট নেবে ভালো করে। মা যখন নেই তখন মাসিকে ডাক না মুখকুড়ি, আর তুই যখন এই সংসারে অভুক্তি তাহলে মাসির সংসারে গিয়ে তাক না। নিয়ে যেতে পারলে কি তিনি আমায় নিতেন না? কিন্তু তিনি নিতে চাইলে কি জেঠে বসে আমাকে যেতে দেবেন? এমনিতে যেতে দেবেন না এ কথা ঠিকই, তাতে বংশের মান থাকে না। তবে তোর মাসি কারুর গলায় ঝুলিয়ে তোকে নিয়ে যেতেই পারে, তার হাতে তো মেলা পাত্তর। তা কেমন করে হয়? মাসি কোথা থেকে পাত্তর জোগাড় করবে? কি বলিস লো, তার কাছে কি পাত্তরের অভাব? এই তো সেদিন সঙ্গে করে কাকে একটা নিয়েছিল, সে অবশ্যই বাড়িতে ঢোকেননি, বাইরেই পায়চারি করছিলেন। পদ্ম বলাতে আমি ঘর করে দিয়ে উকি মেরে দেখলু সেদিন কেমন চমৎকার রাজপুত্রের মতো চেহারা, তোর সঙ্গে দিব্যি মানা তোলো। তিনি তবে মাসির সাথে এসেছিলেন? মিটেছে বলি স্বাদ মিটেছে? এই যে সোনার খাটে গা আর রূপর খাটে পা দিয়ে মহারানী সাজা সব মিটেছে, খুব তো সংসেজেছি। যা এবার কোথায় মুখ তো কবি দেখ। আমারও তো কারুর কাছে মুখ দেখা বাকি, ওটা কি সকলে জানে? হারাধনের ভাগ্নির রাজার ছেলের সাথে বিয়ে হচ্ছে। হ্যাঁ, এখন যাও তাদেরকে গিয়ে বলো রাজার ছেলে মুখে নাতি মেরে চলে গেছে। তোমরা ওকে অমন করে বলো নে, ওর কি দোষ বলো দেখি। না 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 না, ওর কোনো দোষ নেই, কেবল রাজপুত্রকে বিয়ে করার আশায় নোলা শকশক করছে। তুমি বিশ্বাস করো, বিশ্বাস করো বউ, আমরা সেদিন সেদিন সম্বন্ধের কথা কইতে যাইনি, তুই নিজে মুখে বলেছিল বলেই তো। আহারে তেরা নেশ্বই, দিল তো মুখে জামা ঘষে, ভেবেছিলে মেয়ে রূপের ফাঁদ পেতে রাজার ছেলেকে কবজা করবে, গেল তো সব জারি জারি। ছি ছি ছি, এসব কথা কি কইছে তুমি বউ? ছি ছি ছি, শোনো সত্যি কথা সবসময় গায়ে লাগে। বলি তুমি আবার দাঁড়িয়ে রইলে কেন? এসো আমার সঙ্গে এসো বউ, এসো। আপনার মেয়েকে আমি একবার দেখলে বশ হয়ে যাব। আপনি যদি এমনটাই ভেবে থাকেন তাহলে আপনাকে একটা কথাই বলব, আপনার ধারণা ভুল। ভুল মাগো, এ কি কি হচ্ছে এসব? মা হাত ছাড় বই, মেলা গোজগাছ বাকি আছে। গোজগাছ? কি গোজগাছ? স্টেশনে গিয়ে কলকাতার টিকিট কিনে আনো, আমরা আজই ফিরে যাব। তোমা আজই? হ্যাঁ আজ। তো মা তুমি তো বলেছিলে আর দুটো দিন অপেক্ষা করে তারপর। এক মুহূর্ত আর এখানে নয়, তিত্তে আসা আমার সার্থক হয়েছে। কিন্তু মা কেন? সে কথাও তোমাকে বুঝিয়ে বলতে হবে, এত বোকা তো তুমি নাও মই। বুঝেছি, তুমি আমার উপর রাগ করেছো তাই তো? তা মা বলি কি আর দুটো দিন থেকে যাও, তারপর না হয়। আর একদিনও নয়। কিন্তু আমার যে একটু সময় দরকার মা,
আমি যে তাকে এখনো খুঁজে পাইনি, আজ যদি চলে যাই তাকে যে আমি একেবারে হারিয়ে ফেলব, না মা না, দোহাই তোমার, আমাকে আরেকটু সময় দাও। কি হলো মঈন, হাঁ করে দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি স্টেশনে যাও, আমাদের দেরি হয়ে যাচ্ছে। কিন্তু মা। কোনো কিন্তু নয়, আমার সইয়ের কাছে আমার মাতা হেড করে দিয়েছো তুমি, আমার সব আশা ভরসায় জল ঢেলে দিয়েছো তুমি। এখান থেকে আমার মন উঠে গেছে, আমি বেশ বুঝতে পেরেছি আমার পছন্দ করা মেয়েকে তোমার মনে ধরবে। নিশ্চয়ই তোমার কাকিমা কোনো মেয়েকে দেখে রেখেছে, তাহলে চলো সেই কাকিমার আঁচলের তলাতেই চলো। মা শোনো, মা কাকিমা, কাকিমা, ও এই গড়ো গড়ো গড়ো, আরে লোকের মাথা কেটে লাগে তুমি কি বলে দেখো তো। মাফ করবে না বাবু। কি বেশটা বলো না, এই মুকুট যে বাড়ি কবে থেকে তোমার বাপের জমিদারি হয়ে গেল? হ্যাঁ না না চিচি, তা কেন হবে? হবে মানে ওই তো বসে আছে, যখন খুশি যাচ্ছ আসছো, যেমন খুশি চলাফেরা করছো। বলি ধর্মশালা তো তো লোকে একটু বুঝে ছুটে চলাফেরা করে। অন্যায় হয়ে গেছে, আসলে খেয়াল করিনি। খেয়াল করেন সত্যি তো, আমার এমন ভাবে ছুটে আসা উচিত হয়নি, আসলে এমন আর তাড়ায় ছিল। তোমার তাড়া নিয়ে তুমি বিশ্বব্রহ্মাণ্ড নেচে বেড়াও না, এখানে কে আসতে বলেছিল বলো তো? তাড়ায় ছিল, আমার বিশ্বব্রহ্মাণ্ড এখন একটি কেন্দ্রে এসে আটকেছে। আসলে কাকিমা কথা বলতে পারেন, আমার তাকে বড় দরকার। আচ্ছা আমি কি তোমার কাকিমার পিছু পিছু ঘুরছি নাকি তার চড়াপেড়া ঠেকা নিয়ে রেখেছি? আমার বাড়ি কিনা কারের অন্ত নেই, কাকিমা কোথায় বলো তো? তা তো বটেই, আপনি কত বড় কাজের মানুষ, এইসব সামান্য খবর কি করে রাখবেন? তবে শোনো, সকাল থেকে বাড়িতে কিছু শোরগোল শুনছি বুঝলে, শুনলাম নাকি ওই মেজ বউ ঠান কিছু পুজো টুজো দিচ্ছেন। তবে কিসের পুজো দিচ্ছেন, তাতে কি বা চতুর্বর্গ লাভ করবেন, কোন আনন্দেই বা তিনি নারায়ণের সিন্ধি চড়াচ্ছেন, এসব সুজিও না বলতে পারবো না। পুজো, তার মানে কাকিমা ঠাকুর ঘরে আছে। আচ্ছা ভগবান তো একজোড়া চোখ একজোড়া পা দিয়েছে, একটু গিয়ে দেখো না। যেতে তো হবেই, কিন্তু কথাটা পারবো কি করে? কি বিড়বিড় করছো বলো তো? না আমি যাই ঠাকুর ঘরে। গিয়ে দেখো, সকালবেলা এসে পুরো হিসেবে গোলবাড়ি দিয়ে চলে গেল, একে মিলছে না, এটা কি বে? এখন কেমন লাগছে মা? আমাকে আমাকে তুই মাফ করে দিবি না, আমাকে তুই ক্ষমা করে দে মা। তুমি কেন মাফ চাইছো মা? তুমি তো কোনো অন্যায় করনি। করেছি, আমি অন্যায় করেছি, আমি একটা তোর অপদার্থ মা, তোর তোর মাথার উপর একটা ছাদ দিতে পারিনি, দুবেলা ভাতের ব্যবস্থা করতে পারিনি। সে আমার অদৃষ্ট মা। নারে মা, আমি তো তোকে এই অপমান লাঞ্ছনার মধ্যে এনে ফেলেছি, তোর ভবিষ্যতের জন্য কিচ্ছু করতে পারিনি, কিচ্ছু নেই, আমাকে তুই মাফ কর মা। মাপ তো তোমার চাওয়ার কথা নয় মা, মাপ যাদের চাওয়ার কথা তারা তো মানুষকে মানুষ বলেই জ্ঞান করে না। তোমার সেই সই আর তার ছেলে কি মনে করে কি সে নিজেকে? আমি আমি বুঝি রে মা, আমি বুঝি, তোর মুখের ভেতরটা জ্বলে পুড়ে যাচ্ছে, আমি মা সব বুঝতে পারি, সব বুঝতে পারি। শুয়ে পড়ে বিশ্রাম কর না মা। এই অপমান আমি কোনোদিনও ভুলবো না, সারা জীবন মনে রাখবো। ওং প্রধান বুদ্ধয়তি মায়া তুজিষত, শুধু
কাকিমা যখন তখন যাকে খুশি অন্দরে নিয়ে আসছেন, বলি মেয়ে বউদের হায় লজ্জা বলে কিছু তো আর রাখলেন না। ঘোমটাটা টেনে বসো ভালো করে। বেহারে এসেছিস বাবা, আমি ঠিক জানতাম ঠাকুর আমার মনের কথা ঠিক শুনতে পাবেন, আর আজকের দিনে তোকে আমার কাছে ঠিক পাঠিয়ে দেবেন। কিন্তু তুই এত ঘামছিস কেন, হাঁপাচ্ছিস কেন বাবা? হাঁপাবো না, সে বড় রাস্তা থেকে ছুটে আসছে যে। কেন রে, কি হয়েছে? সে অনেক কথা আছে, পরে বলবো। আগে তুমি বলো, আজকে হঠাৎ ঘটা করে পুজো কেন, আর সকাল থেকে তুমি আমার কথা ভাবছো কেন? সেসব কথা পরে বলবো। কোন না পরে না, তুমি এক্ষুনি বলো, আমার অনেক জরুরি কথা বলার আছে।